একদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কালীঘাটে যেমন বীরভূম জেলা সাংগঠনিক নিয়ে বৈঠক সাজছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ, তিনি কিন্তু লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, এমনটাও তিনি মন্তব্য করেছেন। একদিকে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে পাখির চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলের, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনিও কিন্তু এই জোট নিয়ে, INDIA জোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, এমনটাই কিন্তু তার মন্তব্যে একেবারে স্পষ্ট হচ্ছে। আসন সমঝোতা নিয়ে কথা চলছে এবং তার রফা সূত্র বেরোবে, মমতাজের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এ নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করলে তার প্রভাব গোটা প্রক্রিয়াতে বাধা হবে না, মন্তব্য রাহুল গান্ধীর। শুনবো কি বললেন তিনি। সিট নেগোশিয়েশন হ্যায় ও চল রহা হ্যায়, উসকা রিজাল্ট আয়েগা, কনক্লুশন আয়েগা, উসকে বারে মে মাই ইয়াহাঁ কমেন্ট নি করনা চাহতা হুঁ। বট হামারা মমতা জি কে সাথ মেরা পার্সোনাল অর পার্টি কা বহুত আচ্ছা রিশতা হ্যায়। হ্যাঁ, থোড়া থোড়া হোতা রহতা হ্যায়, কভি কোই উনকা কোই বোল দেতা হ্যায়, হামারা কোই বোল দেতা হ্যায়, দিস আর ন্যাচারাল থিংস, দিস আর নট থিংস দ্যাট আর গোইং টু ডিসরাপ্ট। INDIA জোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রাহুল গান্ধী, আমরা দেখলাম যে তার মন্তব্যে একেবারে স্পষ্ট এবং মমতাজির সঙ্গে কথা হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এ কথাও কোথাও স্পষ্ট। আসন সমঝোতা, যে আসন সমঝোতার কথা বারবার বলা হচ্ছিল, যেখানে বারবার থমকে যাচ্ছিল এই জোট এবং জোটের ভবিষ্যৎ, কিন্তু রাহুল গান্ধীর কথায় কিছুটা হলেও স্পষ্ট হলো যে আসন সমঝোতা নিয়ে কথা চলছে, তার রফা সূত্র বেরোবে, অর্থাৎ একটা সমাধানের জায়গা খুঁজে পাওয়া যাবে, এতটাই আত্মবিশ্বাসী রাহুল গান্ধী, তার মন্তব্যে তা স্পষ্ট হলো। সামনে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধীর এহেন মন্তব্য, INDIA জোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, আসন সমঝোতা নিয়ে কথা চলছে, তার রফা সূত্র বেরোবে, যথেষ্ট আত্মবিশ্বাসী রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এই মন্তব্য করতেও শোনা গেল রাহুল গান্ধীকে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। জয়প্রকাশ দা, রাহুল গান্ধী INDIA জোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, তিনি বলছেন আসন সমঝোতা নিয়ে কথা চলছে, তার রফা সূত্র খুব দ্রুতই বেরোবে এবং মমতাজির সঙ্গেও কথা হচ্ছে, আমাদের সম্পর্ক ভালো, যথেষ্ট আত্মবিশ্বাসী, কি বলবে? না, এরকমই তো হওয়ার কথা এবং হওয়া উচিত। ইন্ডিয়া জোট নিয়ে যখন কথা শুরু হয়, এই জোটের নামকরণ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় করেন। এই ইন্ডিয়া জোট নিয়ে যে রাহুল গান্ধী যেটা বলেছেন, নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায় করেন। ঘটনাটা হচ্ছে একটা জায়গায় যে রাহুল গান্ধীর সঙ্গে তো সত্যি সম্পর্ক ভালো, সোনিয়া গান্ধীর সঙ্গে তারা, এবং আমরা মানে পার্টির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছেন যে 300টি আসনে তারা লড়াই করুক না বিজেপির বিরুদ্ধে, একের বিরুদ্ধে এক, বাদ বাকি কোনো যারা অন্য অন্য দলকে ছেড়ে দেওয়া হোক। যেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, যারা 2021 বিজেপিকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করেছে, আটকেছে, তাদের ওপর ছেড়ে দেওয়া হোক। কিন্তু ঘটনাটা হচ্ছে তো অন্য জায়গায়। রাহুল গান্ধী বা খড়গে সাহেব যাকে এই পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়ে রেখেছেন কংগ্রেসের সভাপতি হিসেবে, তিনি তো আসলে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। তার তিনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলে বিজেপির সুবিধে করে করছেন, সেই দিকে রাহুল গান্ধীর নজর দেওয়া প্রয়োজন। কারণ CPM এই রাজ্যে, পশ্চিমবঙ্গে CPM এবং এই যার কথা বললাম যে কংগ্রেস, কংগ্রেসের মধ্যেও দু তিনটে গ্রুপ আছে পশ্চিমবঙ্গে, কিন্তু সভাপতি যিনি আছেন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসে, তিনি এবং তার সঙ্গে কিছু CPM এর লোকজন, তারা সম্পূর্ণভাবে বিজেপির হাতে তামাক খাচ্ছেন এবং বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। তাদেরকে রাহুল গান্ধী দেখলে ভালো হয় তাদের ব্যাপারে। বেশ, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আরো একবার শোনাবো রাহুল গান্ধী কতটা আত্মবিশ্বাসী, কি বললেন তিনি INDIA জোট নিয়ে। বট হামারা সিট নেগোশিয়েশন হ্যায় ও চল রহা হ্যায়, উসকা রিজাল্ট আয়েগা, কনক্লুশন আয়েগা, উসকে বারে মে মাই ইয়াহাঁ কমেন্ট নি করনা চাহতা হুঁ। বট হামারা মমতা জি কে সাথ মেরা পার্সোনাল অর পার্টি কা বহুত আচ্ছা রিশতা হ্যায়। হ্যাঁ, থোড়া থোড়া হোতা রহতা হ্যায়, কভি কোই উনকা কোই বোল দেতা হ্যায়, হামারা কোই বোল দেতা হ্যায়, দিস আর ন্যাচারাল থিংস, দিস আর নট থিংস দ্যাট আর গোইং টু ডিসরাপ্ট এনিথিং। জোট নিয়ে আত্মবিশ্বাসী রাহুল গান্ধী, তার প্রভাব গোটা প্রক্রিয়াতে বাধা হবে না, কোনো নেতিবাচক মন্তব্য, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, তবে এই পরিস্থিতিতে কোনো নেতিবাচক মন্তব্য গোটা প্রক্রিয়াতে বাধা হবে না বলেই মন্তব্য করলেন রাহুল গান্ধী।
সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ রাজনৈতিক দলগুলির। এদিকে আইএনডিআই এ জোট গঠন করা হয়েছে, বিজেপি বিরোধী দলগুলো এক সূত্রে এই আইএনডিআই এ জোট গঠন করেছে, কিন্তু কোথাও যেন এই জোটের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কারণ এখনো পর্যন্ত আসন সমঝোতা তা সম্পূর্ণ হয়নি এবং আসন সমঝোতা প্রক্রিয়া চলছে এবং তার রফা সূত্র দ্রুতই বেরোবে এমনটাও মন্তব্য করলেন। অর্থাৎ সব মিলিয়ে রাহুল গান্ধী এই জোট এবং জোটের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তা স্পষ্ট হলো। পাশাপাশি তিনি এও বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু এই পরিস্থিতিতে কোনো নেতিবাচক মন্তব্য গোটা প্রক্রিয়াতে বাধা হবে না বলেও কিন্তু জানালেন রাহুল গান্ধী। আসন সমঝোতা নিয়ে কথা চলছে, তার রফা সূত্র বেরোবে দ্রুতই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এ নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করলে তার প্রভাব গোটা প্রক্রিয়াতে বাধা হবে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাহুল গান্ধীর এই মন্তব্য। কোথাও এই জোটের ভবিষ্যৎ? আমরা জানি যে সম্প্রতি দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইএনডিআই এ জোটের নামকরণ করেছিলেন, কিন্তু তার প্রাধান্য সেইভাবে নেই এমনটাও কিন্তু তার মন্তব্যে স্পষ্ট হয়েছিল। তারপরে রাহুল গান্ধীর এই মন্তব্য। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্তদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সুকান্তদা, মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ প্রকাশ করেছিলেন আইএনডিআই এর এই জোটের নামকরণ করেছিলেন তিনি, কিন্তু সেই অর্থে প্রাধান্য পাচ্ছেন না। আজ রাহুল গান্ধী জোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, তিনি বলছেন যে আসন সমঝোতা চলছে, রফা সূত্র বেরোবে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো, এ নিয়ে যদি কেউ কোনো নেতিবাচক মন্তব্য করে তাহলে জোটের গোটা প্রক্রিয়াতে কোনো প্রভাব পড়বে না। কিভাবে দেখছেন আদপে জোটের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলুন তো, কি মনে হয় আপনার? দেখুন, প্রথমত হচ্ছে ডুবন্ত মানুষ খড়খুটোকে ধরে বাঁচার চেষ্টা করে, কংগ্রেস হচ্ছে একটা ডুবন্ত দল, সেই জন্য রাহুল গান্ধীকে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখঝামটা সহ্য করেও তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা গিয়ে ধরতে হচ্ছে। রাহুল গান্ধীর উচিত একবার মুর্শিদাবাদ মালদায় গিয়ে, যেখানে কংগ্রেসটা আছে জমিতে, সেই জায়গায় সেই কর্মীদের সাথে দেখা করা যারা খুন হয়েছে, কর্মীর পরিবারের সাথে দেখা করা যারা খুন হয়েছে বা মার খেয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে, তারপরে গিয়ে উনি যেন জোটের কথা বলেন। একেবারে সুকান্ত, আরেকটা বিষয় আপনার কাছে জানার চেষ্টা করব। এই যে বারবার করে আপনারা বলছেন যে কংগ্রেস শুধু নয়, সিপিএম, কংগ্রেস, বিজেপি বিরোধী দলগুলো এক সূত্রে বেঁধে এই জোট গঠন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসন সমঝোতা নিয়েই তুতু ম্যামে প্রত্যেকটি দলের নিজেদের মধ্যে, কোথাও আপের সঙ্গে আমরা দেখছি, কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সিপিএম এর সঙ্গে, তাহলে আদপে এই যে জোট, এটা কি আখেরে বিজেপির দিকেই লাভ জোগাচ্ছে নয়, কি মনে হয়? দেখুন, এই জোট যেহেতু আনন্যাচারাল, স্বাভাবিকভাবে এদের মধ্যে আসল সমঝোতা হবে না, এদের মধ্যে পোস্ট পোল অ্যালায়েন্স হতে পারে, বা কিন্তু প্রি পোল অ্যালায়েন্স কোনোভাবেই সম্ভব বলে আমার তো মনে হয় না। তাহলে কি বাড়তি সুযোগ বিজেপি পাবে সুকান্তদা? বাড়তি সুযোগ তাহলে বিজেপি পেতে চলেছে, অ্যাডভান্টেজ বিজেপির কাছে এই জোট আদপে? সুযোগ না থাকার বিষয় নেই, বিজেপিরই সরকার তৈরি হচ্ছে কেন্দ্রে, এটা একবারে কনফার্ম হয়ে গেছে। একেবারে অসংখ্য ধন্যবাদ সুকান্তদা, কথা বলছিলাম বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। এই জোট নিয়ে বারবার, এই জোটের ভবিষ্যৎ নিয়েও বারবার প্রশ্ন উঠেছে, কারণ এখনো পর্যন্ত আসন সমঝোতা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু জোট থাকলেও সেখানে জোট হচ্ছে না। কোথাও কেরলে যাবেন, সেখানে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের কোনো জোট নেই, স্পষ্টতই সেটা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আসন সমঝোতা নিয়ে যে সমাধান, সেই সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরিয়ে আসছে না। লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি বিরোধী দলগুলো এক সূত্রে এই জোট গঠন করে, যার নামকরণ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আইএনডিআই এ নামকরণ করা হয়েছে, কিন্তু আইএনডিআই এ জোট বারংবার আমরা দেখেছি, এই নিয়ে অলরেডি গত 5 বার বৈঠক সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরেও তার সমাধান সূত্র এবং আসন সমঝোতা নিয়ে রফা সূত্র বেরিয়ে আসেনি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইজরায়ের সঙ্গে। সৌম্যদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সৌম্যদা, রাহুল গান্ধী বলছেন যে মমতাজির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আসন সমঝোতা চলছে, তবে রফা সূত্র বেরিয়ে যাবে খুব দ্রুতই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মন্তব্য করেছেন যে আইএনডিআই এ জোটের নামকরণ করেছেন তিনি, সেই অর্থে প্রাধান্য পাচ্ছেন না এই জোটে, জোট সঙ্গী তৃণমূল কংগ্রেস কিন্তু প্রাধান্য নেই, কিন্তু রাহুল গান্ধী বলছেন যে জোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো। দেখুন, রাহুল গান্ধী যেটা করেছেন, সম্পর্ক রাজনীতিতে
সম্পর্ক তো ভালো হয়, কিন্তু কথা হচ্ছে জোটটা যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অঙ্গুলিকরণে করবেন না, এটা আমরা আগেই বলেছিলাম। পশ্চিমবঙ্গে জোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাতকে শক্ত করার জন্য সারা ভারতবর্ষে যা করেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কার্যত নিজেকে কখনোই তিনি আগবাড়িয়ে যাবে না। ইন্ডিয়া জোটের নাম রেখেছেন, ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে লড়াই হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নাম রেখেছেন ঠিকই কথা, কিন্তু অজুহাত দেওয়ার তো একটা সীমা আছে না, যে ওরা কেউ গুরুত্ব দিচ্ছে না। আমরা আগে জানতাম যে কোনো না কোনো সময় তিনি এই জোটের বিরোধিতা করবেন, বিরোধী ঐক্য নয় ঐক্যের বিরোধিতা করবেন। সমুদা, জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে প্রদেশ কংগ্রেসকে প্রায়োরিটি দিলে চলবে না, অর্থাৎ প্রদেশ কংগ্রেসকে যদি বেশি বাড়তি গুরুত্ব দেওয়া হয় তাহলে জোটের উপর তার প্রভাব পড়বে, এমনটাই মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। জয়প্রকাশ বাবু কি বললেন না বললেন তাতে কি এসে গেল? জয়প্রকাশ বাবু তো আসলে উনি যেখান থেকে বলেন তার পেছনে ছবিগুলো মাঝে মাঝে পড়তে যায়, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কখনো নরেন্দ্র মোদীর ছবি, কখনো আবার বহু আগে শুনেছি কখনো কংগ্রেসের ছবি, আসলে সেটা নয়। জয়প্রকাশ বাবুরা এখন ওনার জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ইতিহাসটা কি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে সারা ভারতবর্ষে উনি জানেন না বোধ হয়, ওনার বোধ হয় খেয়াল নেই। তখন আসলে বিজেপিকে সমর্থন করতে তো সাহায্য করতো কংগ্রেসের ভোট কেটে মণিপুর মিজোরাম গোয়া ত্রিপুরা, তো এই ইতিহাসগুলো ওনার জানা নেই। আসলে উনি যখন বিজেপিতে ছিলেন তখন বিজেপির সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা সেটা উনি বোধ হয় এখন একটু ভুলে যেতে চাইছেন বা ভুলিয়ে দিতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ সৌমদা, কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য এজরায়ের সঙ্গে।